স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী ও স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক এরিক এস চৌধুরী সহ দেশের 44 জন ব্যবসায়ী ও উদ্যোক্তাকে বাণিজ্যিক গুরুত্বপূর্ণ ব্যক্তি বা সিআইপি হিসেবে নির্বাচন করেছে শিল্প মন্ত্রণালয়। দেশের অর্থনীতিতে গুরুত্বপূর্ণ অবদান রাখার জন্য তাদের এই স্বীকৃতি দেওয়া হয়েছে। সম্মাননা প্রদান অনুষ্ঠানে ব্যবসায়ী নেতারা রেশনিং করে হলেও শিল্পে গ্যাসের সরবরাহ নিশ্চিত করার আহ্বান জানান। এই সম্মাননা সেই সব উদ্যোক্তার জন্য যারা ব্যবসায় যেমন সফল তেমনি সৎ নীতিতেও অবদান রেখেছেন কর্মসংস্থান বৃদ্ধিতে, যার স্বীকৃতি দেওয়া হলো এই আয়োজনে দেশের 44 জন শিল্প উদ্যোক্তাকে। 2021 সালের জন্য মোট 6টি পৃথক ক্যাটাগরিতে সিআইপি নির্বাচন করা হয়েছে। এর মধ্যে স্কয়ার ফুড অ্যান্ড বেভারেজের ব্যবস্থাপনা পরিচালক অঞ্জন চৌধুরী এবং স্কয়ার ফার্মাসিউটিক্যালসের পরিচালক এরিক এস চৌধুরী বৃহৎ শিল্প উৎপাদন ক্যাটাগরিতে সম্মাননা পেয়েছেন। এটা আমাদের অত্যন্ত গর্বের বিষয়। আমরা মনে করি আমাদের স্কয়ারের যে সুনাম, যে অগ্রযাত্রা, তার যে দেশের প্রতি যে তার অবদান, এটা হচ্ছে তার এই স্বীকৃতি এবং হচ্ছে আমাদের এই সম্মাননা আমাদের যারা উদ্যোক্তা যারা আছেন, সাররা যারা আছেন, তাদেরকে আরও অনুপ্রাণিত করবে এবং আমরা যারা স্কয়ার পরিবারে কাজ করি সেটা আমাদের জন্য একটা গর্বের বিষয় এবং আমাদের প্রত্যেককে এই এটা আমাকে উৎসাহিত করবে। অনুষ্ঠানে জানানো হয় সিআইপি স্বীকৃতি প্রাপ্তরা আগামী এক বছরের জন্য জাতীয় অনুষ্ঠান ও নাগরিক সংবর্ধনায় আমন্ত্রণ পাবেন। এছাড়া ব্যবসা সংক্রান্ত কাজে, ভ্রমণের সময় আসন সংরক্ষণে অগ্রাধিকার এবং ভিআইপি মর্যাদা পাবেন। এর বাইরে সরকারের শিল্প বিষয়ক নীতি নির্ধারণী কমিটিতেও তাদের অন্তর্ভুক্ত করা হবে। তবে এমন সব সুযোগের বাইরে উদ্যোক্তারা চান সহজে ব্যবসা করার সুবিধা, যা তারা তুলে ধরেন তাদের বক্তৃতায়। আমাদেরকে সমৃদ্ধ করতে হবে, যেখানে আমার মনে হয় প্রতিদিনই আমরা দেখি যে কিছু না কিছু আমাদের বাধার আমরা সম্মুখীন হই। কিছু কিছু সিস্টেমের কারণে ব্যবসায়ীরা কিন্তু ব্যবসা করতে এখন হোঁচট খাচ্ছে, প্রতিদিন আমাদের কাছে কমপ্লেন আসছে, ঘন ঘন পলিসি চেঞ্জ হয়, স্পেশালি এনবিআর। ইন্টারন্যাশনাল মার্কেটে এনার্জির দাম বাড়ছে, তাহলে আমাকে যদি লোডশেডিং করতে হয়, আমাকে যদি রেশনিং করতে হয়, তাহলে আমাকে বাসা বাড়িতে রেশনিং করে আমাকে ইন্ডাস্ট্রিকে সাপ্লাই দিতে হবে, কারণ কষ্ট কাউ না কাউকে করতে হবে। সেই কষ্টটা যদি ইন্ডাস্ট্রি পায় তাহলে কিন্তু ইন্ডাস্ট্রিয়ালাইজেশন হবে, কর্মসংস্থান হবে। সংকটের এই কথা জানে সরকারও, তাই আলোচনায় অংশ নিয়ে মন্ত্রীরা বলেছেন সংকট সাময়িক, বিনিয়োগ এগিয়ে নিতে সব ধরনের অবকাঠামো আছে দেশে। তবে দেশে চলমান ডলার সংকটের কারণ হিসেবে অর্থ পাচারকেই দায়ী করেছেন কৃষিমন্ত্রী বক্তৃতায়। আজকে যে ডলারের ক্রাইসিস, এই ক্রাইসিসটা কেন হলো? আপনারা যারা এখানে আছেন আমি আপনাদের সবাই বলছি, আপনাদের অনেকেই, আমাদের অনেকেই, আমিও অনেকেই কম বেশি দায়ী। আমরা কিছু না কিছু অর্থ আমার ইনকাম থেকে বিদেশে নিচ্ছি, আমি কানাডায় বাড়ি করছি, আমি দুবাইতে নিচ্ছি, আমি মালয়েশিয়ায় নিচ্ছি, অন্য দেশে নিচ্ছি। সেই সঙ্গে ব্যবসার পথ আরো গতিশীল করতে সংশ্লিষ্ট সরকারি কর্মকর্তাদের আরো আন্তরিক হয়ে কাজ করার তাগিদ দেওয়া হয় অনুষ্ঠানে বক্তাদের পক্ষ থেকে। সৌরভ রহমান, বিজনেস রিপোর্ট, মাছরাঙা টেলিভিশন।